Ya Allahu, Ya Rahmanu, Ya Rahimu, Ya Hayyu, Ya Qayyu. গভীর রাত্রে ধীরে ধীরে সুর করে ভাবে আল্লাহর ডাকতে থাকেন। দেখবেন এক পর্যায়ে চোখ দিয়া পানি পড়তে থাকবে, চোখের পানি দাড়ি ভিজে ভিজে যখন পড়তে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের জিজ্ঞেস করেন, আমার ফেরেশতারা পৃথিবীর কোটি কোটি মানুষ ঘুমানো, আমার এই বান্দাগুলি বান্দিগুলি আরামের ঘুম হারাম করে কাঁদবে কেন? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তুমি তো ভালো জানো। আল্লাহ কয়, জানি, তবুও তোদের মুখ থেকে শুনতে চাই, বল। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমার এই বান্দা গুনাহ করেছে, জাহান্নামের আগুন থেকে মাপ চায়, বিপদে পড়েছে, টাকা নাই পয়সা নাই, মামলায় পড়েছে, বিপদে পড়েছে, তোমার সাহায্য চায়। হাদিস শরীফে এসেছে, আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা ওরা কি আমার বেহেশত দেখেছে? বলে, না বেহেশত দেখে নাই। দোজক দেখেছে? না দেখে নাই। আমি আল্লাহরে দেখেছে? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার জাতির কসম তোমারও তারা দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, আমার ফেরেশতারা আমার এই বান্দাগুলি আমার দোজক দেখে নাই, আমার বেহেশত দেখে নাই, আমারে দেখে নাই, শুধু আলেমের কথা, কোরআনের কথা, হাদিসের কথা বিশ্বাস করে আরামের ঘুমটাকে হারাম করি কিভাবে কান্দে তাকায়া দেখ, আমার রহমতের দরিয়ায় জোশ মেরেছে। আমি তোরা সাক্ষী থেকে যা, আমার এই ক্রন্দনরত বান্দার বান্দিগুলারে মাফ করে দিলাম।